আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। আর আজকে আমি চলে এলাম আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি হচ্ছে দই বড়া। তবে ডাল বাটা বা ব্লেন্ডার করার ঝামেলা ছাড়াই আপনারা কিভাবে খুব সহজে ঘরে অল্প সময়ে দই বড়া তৈরি করতে পারেন সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আমরা অনেকেই আছি দই বড়া খেতে অনেক পছন্দ করি, বাট যেহেতু ডালটাকে অনেক আগে ভিজিয়ে রাখতে হয়, ব্লেন্ড করতে হয়, এটা একটা সময়ের ব্যাপার। তো অনেক সময় করে মানে হয়ে ওঠে না যে কখন আসলে ডাল ভিজাবো, তারপরে হচ্ছে গিয়ে দই বড়াটা তৈরি করব। তো এই জন্যই খুব ঝটপট কিভাবে দই বড়াটা তৈরি করতে পারেন, তো সেই জিনিসটাই আপনাদের সাথে শেয়ার করব। আর কিছু টিপস শেয়ার করব যেগুলো ফলো করলে আশা করি আপনাদের দই বড়াও একদম তুলতুলে নরম আর নাদুস নুদুস হবে। তো অনেক কথাই বললাম, তো চলুন শুরু করি। আসলে আমার মনে হয় রান্নাবান্নাগুলো একটু সহজ আর শর্টকাট হওয়াই উচিত, তাহলে কিন্তু আমরা সবাই এই রান্না বা খাবার তৈরি করার ক্ষেত্রে অনেক বেশি উৎসাহিত হব, তাই না? তো এই জন্যই এরকম একটা সহজ রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো প্রথমে আমি এখানে 1.5 কাপ বেসন নিয়েছি, এটাই হচ্ছে দই বড়ার মেন উপাদান। আর নিয়েছি নর্মাল পানি। অনেকেই ভাবতে পারেন বেসন দিয়ে আবার কিভাবে দই বড়া তৈরি হবে। আসলে বেসনেও কিন্তু বিভিন্ন রকমের ডাল থাকে, তাই না? তো ডাল দিয়েই তো দই বড়া তৈরি করতে হয়, তো বেসন দিয়ে কেন হবে না? তো আসলে এই জিনিসটাই আমার মাথায় আসলো, তো আমি বাসায় তৈরি করলাম, দেখলাম যে খুব ভালো হয়েছে, তারপরে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তো এখানে আমি নর্মাল একটা হ্যান্ড উইক্স দিয়েও আপনারা চাইলে বিট করে নিতে পারেন, অথবা এরকম একটা ইলেকট্রিক বিটারও ব্যবহার করতে পারেন, তবে দোনোটাই কিন্তু একই রেজাল্ট আসবে। তো আমি দেখিয়ে দিচ্ছি, হ্যান্ড উইক্স দিয়ে করলে আপনাদের মোটামুটি 8 থেকে 10 মিনিট লাগবে এটাকে ভালো করে বিট করতে। আর যদি বিটার মেশিন ইউজ করেন সেই ক্ষেত্রে কিন্তু 4-5 মিনিটের আগেই এটা সুন্দর মতো একদম আমরা যেভাবে চাচ্ছি ওরকম হয়ে যাবে। তো আমি নর্মাল পানিটা দিয়ে অল্প অল্প করে বেসনটাকে গুলিয়ে নিব। তবে আমি আপনাদের হ্যান্ড উইক্স দিয়ে মানে দেখিয়ে দিচ্ছি, কারণ এটাই সবার কাছে অ্যাভেলেবেল থাকে। তো ব্যাটারটা কিন্তু মোটামুটি একটু ঘন হবে, একদম পাতলা হবে না, তো এই জন্যই একটু আস্তে আস্তে পানি দিয়ে এটাকে গুলিয়ে নিতে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি, এই যে আমার পানি দেওয়া শেষ, আর আমার লাগবে না। তো এখন এটাকে কিন্তু দেখতেই পাচ্ছেন পরিমাণেও অল্প দেখা যাচ্ছে। তো এভাবে খুব স্পিডে এটাকে বিট করে নিতে হবে 7 থেকে 8 মিনিট, বা কম করে হলেও 7-8 মিনিট করবেন, বা 10 মিনিট করলে আরও ভালো। আর যখন এটাকে বিট করে নেবেন দেখতেই পাবেন যেরকম একটা ফোমি হয়ে যাবে, আর কালারটাও সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। অনেকটা বাটার ক্রিম তৈরি করলে যেরকম বাটারের কালারটা চেঞ্জ হয়ে যায়, ঠিক সেরকমই এটা চেঞ্জ হয়ে একটু সাদা কালারের মতো হয়ে যাবে, বা অফ হোয়াইট কালার হয়ে যাবে। আর যখন এরকম একটা আঠালো ভাব তৈরি হয়ে যাবে আর ফোমি ভাব তৈরি হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একটু ঝাড়া দিয়ে তারপরে হ্যান্ড উইক্স থেকে ফেলতে হচ্ছে, তার মানে এটা একদম রেডি। তারপর আমি আরেকটা পদ্ধতি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে বুঝবেন যে আপনার এই ব্যাটারটা একদম রেডি। এর জন্য একটা বাটিতে আমি 1 বাটি পানি নিয়েছি, আর সামান্য একটু ব্যাটার যখন পানিতে ফেলার সাথে সাথে এটা ভেসে উঠবে, তখনই বুঝবেন যে আপনার ব্যাটারটা সুন্দর মতো একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। আর এটা করা কিন্তু অবশ্যই জরুরি, কারণ ব্যাটারটা যদি আপনার সুন্দর মতো ফোমি হয় তাহলেই কিন্তু আপনার দই বড়াটা সুন্দর মতো ভাজা হবে, ফুলবে, এবং হচ্ছে খুব বেশি তুলতুলে নরম হবে। তো এবার ভাজার জন্য চলে এলাম। দেখেন খুব সহজেই 2টা টেবিল চামচের সাহায্যে আপনারা কিন্তু ব্যাটারটাকে এভাবে দিয়ে দিতে পারেন। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কাছ থেকে, আসলে আমরা আশা করি আপনারা দেখেই বুঝতে পারবেন। আর এটা মিডিয়াম টু লো আঁচে এটাকে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে, কারণ যদি বেশি আঁচে ভাজেন তাহলে কিন্তু বেসনের উপরের যে অংশটা আছে সেটা ভাজা হয়ে যাবে, ভিতরে ভালো মতো হবে না। আর এটা দেওয়ার সাথে সাথে একটু পরেই দেখবেন খুব সুন্দর একদম গোল গোল হয়ে ফুলে উঠেছে। আপনারা চাইলে হাতের সাহায্যেও দিতে পারেন, তবে আমার কাছে মনে হয় চামচের সাহায্যে দিলে সেটা দিতে সুবিধা হয়। এবার আমি সব দই বড়াগুলোকে ভেজে নিব। আর আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি, দই বড়াটাকে কিভাবে ভেজাতে হবে। তো এর জন্য প্রথমে আমি একটা পাত্রে হালকা লবণ দিয়ে নর্মাল পানি নিয়েছি, আমি একটু পরে আপনাদেরকে সেটা সরাসরি দেখাচ্ছি। তো সেই পানিটাই সরাসরি যখন এই দই বড়াগুলো ভাজা হয়ে যাবে সেগুলোকে গরম থাকা অবস্থায় সেই পানির মধ্যে ছেড়ে দিব। এই যে ডান পাশের কর্নারে যে পাতিলটা দেখতে পাচ্ছেন, এই পাতিলেই আমি পানি নিয়েছি, এবং এখানে
এক চামচের মতো লবণ দিয়ে দিয়েছি। আমি কিন্তু দই বড়ার ব্যাটারটা যখন তৈরি করেছি সেখানে কোনো লবণই দেইনি। সেটার অন্যতম কারণ হচ্ছে এই যে আমি এখন ভিজাচ্ছি, এটার ভিতরে কিন্তু পানিতে লবণ দিয়ে দিয়েছি। তো খুব সুন্দরভাবে কিন্তু লবণটা এই দই বড়ার ভিতরে ঢুকে যাবে, আর লবণ দেওয়ার কারণে দই বড়াটা খুব সুন্দর মতো এটার মধ্যে ভিজবে। তো মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টার মতো এটা ভিজিয়ে নেবেন, বা যতক্ষণে দই বড়াটা খুব সুন্দরভাবে ভিজে পানির নিচে চলে যাবে তখনই বুঝবেন যে এটা পারফেক্টভাবে একদম ভিজে গেছে। তো এভাবে আমি সব দই বড়াগুলোকেই ভেজে নিচ্ছি। আমার মোটামুটি 1.5 কাপ বেসনে অনেকগুলো দই বড়া হয়েছে, একটু পরে আপনারা সবগুলো দেখতে পাবেন। তো আপনারা চাইলে পরিমাণটা কম বা বেশি করে কিন্তু নিতে পারেন। যদিও আমি ভালো রান্না পারি না, বাট আমি আমার বাসার জন্য যেভাবে রান্নাগুলো করি সেভাবে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি এবং রান্নাগুলো একটু সহজভাবেই করার চেষ্টা করি। তো এই যে দেখেন, 2 ঘন্টা পরে ফিরলাম, দই বড়াগুলো খুব সুন্দর মতো কিন্তু ভিজে গেছে। আমি একটু ভেঙেই দেখাচ্ছি। এটা হাত দিয়ে ধরলে কিন্তু একদমই মানে তুলতুলে যেহেতু মানে ভেঙে যাবে, তো এভাবে দুই হাতের সাহায্যে আস্তে আস্তে চেপে পানিগুলোকে ফেলে দিবেন। আমি যেভাবে দেখাচ্ছি এভাবে করে চেপে নেবেন, এক্সট্রা যে পানিটা আছে সেটাকে ঝরিয়ে নেবেন। তারপরে চলে যাব দই বড়ার আসল যে স্বাদ নিয়ে আসবে, সেটা হচ্ছে দই। তো সেটা কিভাবে প্রসেসটা করতে হয় সেই জিনিসটা আপনাদের সাথে একটু পরে শেয়ার করছি। তো সবগুলো দই বড়া এভাবে আমি পানি থেকে তুলে নিলাম, আর দেখতেই পাচ্ছেন একদম কিন্তু এগুলো সুন্দর মতো ভিজে খুব নরম হয়ে গেছে। তো এখন দই নিয়ে নিচ্ছি। এখানে আমি টক দইও ব্যবহার করেছি আর মিষ্টি দইও ব্যবহার করেছি। 6 টেবিল চামচের মতো এখানে আমি মিষ্টি দই ব্যবহার করেছি এবং 2 টেবিল চামচ টক দই ব্যবহার করেছি, কারণ মিষ্টি দইয়ের দই বড়াটাই আমার কাছে বেশি ভালো লাগে, টক দই আমার তত একটা পছন্দ না। জাস্ট ফ্লেভারের জন্য আমি এখানে 2 টেবিল চামচ টক দই অ্যাড করেছি। আপনারা চাইলে সম্পূর্ণ টক দই দিয়েও কিন্তু এই দই বড়াটা তৈরি করে নিতে পারেন। তো এবার দেখিয়ে দিচ্ছি আরেকটা স্টেপ, যেটা দই বড়ার ক্ষেত্রে অনেক বেশি জরুরি। এখানে আমি সামান্য পুদিনা পাতা, ধনিয়া পাতা আর কাঁচা মরিচ সুন্দর মতো ব্লেন্ড করে নিয়েছি। এটার জন্যই দই বড়াতে আলাদা একটা ফ্লেভার অ্যাড হবে। তো এই স্টেপটা অবশ্যই করবেন। আমি এখানে 1 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো বিট লবণ এখানে অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে নর্মাল লবণও দিতে পারেন, তবে বিট লবণ দিলে আলাদা একটু টেস্ট বাড়ে। আর দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। চিনিটাও দিচ্ছি একটু মিষ্টি বাড়ানোর জন্য। আপনারা যারা মিষ্টি পছন্দ করেন না তারা এটা অ্যাভয়েড করতে পারেন। তো এরপরে দিয়ে দিব এখানে 1/2 টেবিল চামচের মতো চাট মশলা। এটা কিন্তু নর্মাল যে কোনো দোকানেই আপনারা কিনতে পাবেন, সুপার শপগুলোতে। দামও তেমন একটা বেশি না, আমি এই চাট মশলাটা ব্যবহার করেছি। তো এবার সবগুলো উপকরণ ভালো মতো মিশিয়ে নিব, আর এখানে আমি সামান্য শুকনো মরিচের গুঁড়া দিব, শুধুমাত্র কালারটা একটু সুন্দর আসার জন্য। আপনারা চাইলে নাও দিতে পারেন। তো তারপরে আমি অল্প পরিমাণ পানি দিয়ে এটাকে দইয়ের এই মিশ্রণটাকে একটু পাতলা করে নিব, কারণ ঘন থাকলে দই বড়ার মধ্যে কিন্তু সুন্দর মতো এই দইটা পৌঁছাবে না, এই জন্য ব্যাটারটাকে একটু পাতলা করে নিতে হবে। তো আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দিয়ে এটাকে পাতলা করে নেবেন। আর প্রথম অবস্থায় যদি বাসায় আপনারা বানান, তাহলে বেসন তো এখন যেহেতু রমজান মাস সবার বাসায় কম বেশি থাকবে, কমন একটা জিনিস, তো আপনারা অল্প করে বানিয়ে কিন্তু বাসায় চেষ্টা করতে পারেন। তো তারপরে আমি পানি দিয়ে এই যে একটু পাতলা করে এটাকে গুলিয়ে নিলাম। বাসায় যদি সবগুলো জিনিস থাকে এটা বানাতে কিন্তু তেমন কোনো সময় লাগে না। তো তারপরে আমি এই যে দই বড়ারগুলোর উপরে দইগুলো ঢেলে দিচ্ছি, কারণ দই বড়ায় তো দই ছাড়া একদমই অসম্পূর্ণ, তো বড়াগুলোর উপর দই ঢেলে দিচ্ছি। তো আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি জাস্ট খাওয়ার জন্য বা সুন্দর লাগার জন্য, যাতে আসলে খাবার যদি একটু সুন্দর লাগে তাহলে কিন্তু খেতে ভালো লাগে, তো এই জন্য আমার অসাধারণ গুণে অসাধারণভাবে সাজিয়ে নিচ্ছি। দুষ্টামি করলাম, আশা করি আপনারা আরও সুন্দর করে সাজিয়ে নেবেন। তো সুন্দর করে একটু পরিবেশন করছি। তো উপরে আমি কিছু দই দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিব এখানে হচ্ছে টমেটো সস,
তো আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নিতে পারেন বা যেভাবে আছে এভাবেও খেয়ে নিতে পারেন। আসলে কোনো কিছু পরিবেশন করলে সেটা কিন্তু দেখতেও ভালো লাগে আর খাওয়ারও রুচি বাড়ে। যদিও দই বড়া এমনিতেই আমার খুব পছন্দের, তবে সেটা মিষ্টি দইয়ের হতে হবে, টক দইটা আমার পছন্দের না, আমার ভালো লাগে না। আর আমার চ্যানেলটা আসলে রান্নাবান্নার চ্যানেল আমি বলবো না, তবে আমি রেগুলার লাইফে যেসব রান্নাবান্না করি সেগুলোই আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করি। এছাড়াও আমার চ্যানেলে কিন্তু বিভিন্ন ধরনের হাতের কাজের বা ডেইলি ব্লগ আমি শেয়ার করে থাকি, তো আপনারা চাইলে সেই ভিডিওগুলো কিন্তু দেখতে পারেন। আর আজকের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমার সাথে আপনারা কমেন্ট করে জানাবেন, কারণ ভালো লাগলে কমেন্ট করলে নতুন নতুন উৎসাহ দিলে কিন্তু আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে ইচ্ছে হয়। তো এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে এই যে পুদিনা পাতা, ধনিয়া পাতা আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে যে মিশ্রণটা তৈরি করেছিলাম তার কিছু অংশ এখানে দিয়ে দিচ্ছি, আর ছিটিয়ে দিচ্ছি সামান্য চাট মশলা। আর সবাই তো আসলে ডাল দিয়েই দই বড়াটা তৈরি করে থাকেন, তবে এবার বেসন দিয়ে ইনস্ট্যান্ট এই দই বড়াটা তৈরি করে দেখবেন, আশা করি আপনাদের খারাপ লাগবে না, ভালোই লাগবে এবং স্বাদটা প্রায় একই রকম আসে, কোনো অংশেই কম না, আমার তো খারাপ লাগেনি, তো এই জন্যই আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করলাম। এখন কয়েকটা পুদিনা পাতা আর কয়েকটা ধনিয়া পাতা দিয়েও সাজিয়ে দিচ্ছি, আসলে আমার মন মতো একদম কি বলে এটাকে দই বড়া বাহার বলা যায় সেরকম করে সাজিয়ে দিচ্ছি। তো এই তো সাইড থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদের, যদিও একটু লোভ দিচ্ছি কারণ যাতে আপনারাও বানিয়ে খান, আর ভালো হোক মন্দ হোক অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি কারো বেশি ভালো লাগে অবশ্যই আপনারা তাহলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজকের এই ভিডিওটি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবার রমজান মাস অনেক অনেক ভালো কাটুক, সবাই আমাদের জন্য আমার পরিবারের জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন, আর আপনাদের জন্য আমার পক্ষ থেকে রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আর অবশ্যই কিন্তু রেসিপিটি একবার ট্রাই করতে ভুলবেন না। তো ভালো থাকুন সবাই, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ।